আল্লাহ সু বলছেন মানুষ কি ভেবে নিয়েছে মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হবে যদি আমি আল্লাহর কাছে কথা বলি আল্লাহ আমি মুসলিম আমি আমি এটা তাকে ছেড়ে হবে আর সে সে ভেবেছে যে যখন বলবে মমিন মুসলিম সমাজে যখন পরিচয় দেবে আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে এভাবে আল্লাহ বলছেন ওলা কাদের কবলিহীন তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন ফালাইয়া সাদাকু আমি প্রমাণ করে দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যুক আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব যখন আল্লাহ তালা ওয়াদা করেছে যে মুখে মমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না তাকে প্রমাণ করতে হবে এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক আপনি কি ভেবেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত কারা আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয় কারণ আমরা তো মোহাম্মদুর রাসুল ইসলামের উম্মত তারা সাফাতে সব মাফ নামাজ পড়ি আর নাই পড়ি আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা নয় আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী কান্ডারিত রয়েই গেছেন তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত আর ওই সিলসিলায় কিছু পীরও দাঁড়িয়ে গেছে যে রাসু ইসলামের সাফাতের আগে আমাদের সাফাত লাগবে এই জন্যে তোমরা আমাদের হয়ে আসো আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসুলসলামের সাফাত তোমরা পেয়ে যাবে তার একটা ধান খাড়া করে দিয়েছে বিভিন্ন